হ্যালো এইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো দুটো বিষয়কে কিনি এবং দুটো বিষয় কিন্তু মাই ফেভারিট অ্যাক্টের হৃত্বিক দর্শন কিনি এবং ঋত্বিকের আপকামিং কিন্তু দুটো প্রজেক্টকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে আমি কথা বলবো ওয়ার টুকে নিয়ে এবং ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের একটা আপকামিং প্রজেক্ট এবং যে প্রজেক্টটাকে নিয়ে এখন বর্তমানে কিন্তু প্রচুর কিন্তু হাইব রয়েছে সো ওয়ার টুতে আমরা যে প্রোমোটা দেখতে পেয়েছি টাইগার থ্রিতে মানে ওয়ার টু এর যে প্রোমোটা এসছিল। সেইখানে হৃত্বিককে কিন্তু আমরা সম্পূর্ণ অন্যভাবে কিন্তু দেখেছিলাম এবং এই আপডেটটা কিন্তু উঠে আসছে যে ঋত্বিককে আমরা এই ওয়ার টুতে ওয়ারের থেকে সম্পূর্ণ কিন্তু অন্য শেডে সেডে রকমভাবে কিন্তু দেখতে পাবো এবারে দেখা যাক এখানে ঋত্বিককে কীরকমভাবে প্রেজেন্ট করা হয় এবং জুনিয়র এন ভার্সেস হৃত্বিক এই ক্লাসটা কেমন হয় সো ওয়ার্ড টু সংক্রান্ত আরও একটা আপডেট কিন্তু উঠে আসছে যে ওয়ার্ড টু এর যে নেক্সট শিডিউলের যে শুটিং এটা কিন্তু স্টার্ট হবে মুম্বাইতে ফ্রম দ্য ফেব্রুয়ারি এবং এবং ফেব্রুয়ারির কোন সময়টার থেকে এটার এক্স্যাক্টলি শ্যুটিং স্টার্ট হবে সেই সম্বন্ধে কিন্তু এখনও অবধি আপডেট আসেনি বাট এটার কিন্তু শ্যুটিং হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হওয়ার কথা কিন্তু আপডেট উঠে আসছে বাট দেখা যাচ্ছে এটা এক্স্যাক্টলি কবে থেকে শ্যুটিংটা স্টার্ট হয় বাট ওয়ার্ড টুকে নিয়ে আস্তে আস্তে কিন্তু কন্টিনিউলি হাইটটা বাড়ছে এবং ওয়ার্ড টু যে গ্র্যান্ডারে শ্যুটিংটা হচ্ছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং ওয়াইয়ারে নিশ্চয়ই টাইগার থ্রিটে থ্রিতে যে ভুলটা করছে সেই ভুলটা অ্যাটলিস্ট ওয়ার্ড টুতে করবে না এবং এরপরে কিন্তু টাইগার ভার্সেস পাঠান এবং তারপরে কিন্তু কন্টিনিউয়েশানগুলো হতে পারে এবার দেখা যাক সব কিছু কিন্তু ডিপেন্ড করছে ওয়ার্ড টু কতটা কি সাকসেসফুল হচ্ছে বক্স অফিসে দেখা যাক কবে একজ্যাক্টলি আসে ওয়ার্ড টু দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই ক্রিস ফোরকে নিয়ে সো হৃত্বিকের আপকামিং প্রজেক্ট কিন্তু আসছে ক্রিস ফোর এবং এটা কিন্তু হৃত্বিক কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন সো বিষয়টা হচ্ছে এটা হৃত্বিকের প্রিভিয়াসলি বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু অতটাও ভালো পারফরমেন্স করতে পারেনি অতটা পারফরমেন্স করা উচিত ছিল এবং ঋত্বিকের ফাইটার আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বললাম যে একটা আন্ডার পারফর্ম কিন্তু করছে এবং অতটাও কিন্তু ভালো ব্যবসা করতে পারছে না বক্স অফিসের বাদ কন্টেন্ট অনুযায়ী স্টোরি টেলিং অনুযায়ী এবং ভিএফএক্সের কাজ অনুযায়ী কিন্তু প্রচন্ড ভালো কিন্তু হয়েছে ফাইটার এবং যেটা সত্যি বলতে প্রশংসার প্রশংসারযোগ্য এবং ঋত্বিক এটা এটাও কিন্তু বলছেন যে সে বক্স অফিসে কতটা কি বিজনেসগুলো তার উপরে কিন্তু সে ছবি বানানো এবং সে ছবি বানায় যে অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করছে অডিয়েন্স কতটা অডিয়েন্সের কতটা ভালো লাগছে তো তার উপরে কিন্তু সে এক্সাক্টলি কিন্তু ছবিগুলোকে বানায় সো ক্রিস ফোর কিন্তু এর কিন্তু কাজ চলছে এবং এটার প্রি প্রোডাকশান লেভেলে কিন্তু কাজ চলছে এবং সব কিছু কিন্তু ঠিকঠাক থাকলে হয়তো দু হাজার সালেই কিন্তু এর এটা অফিসিয়াল যে কনফার্মেশন কিন্তু আসতে পারে এবং তার পরবর্তীকালে হয়তো পঁচিশ সালে বা ছাব্বিশ সালের দিকে হয়তো ক্রিস ফোর আমরা কিন্তু দেখতে পেলেও পেতে পারি এবং ক্রিস মানে একটা নস্টালজিয়া এবং ক্রিস হয়ে যখনই আমাদের ঋত্বিক এসছে তখন কিন্তু একটা বিরাট লেভেল কিন্তু একটা মানে সাকসেস পেয়েছে সেটা আমি কই মিলিয়া বলি ক্রিস বলি ক্রিস শ্রী বলি দেখা যাক এক্স্যাক্টলি ক্রিস ফোরের কনসেপ্টটা কী হয় এবং একটা হিউজ লেভেলের বাজেট তো অবশ্যই হবে দেখা যাক ক্রিস ফোর কেমন হয় তবে ক্রিস ফোরকে নিয়ে আমার কিন্তু একটা এক্সপেকটেশন অবশ্যই রয়েছে তোমাদের কী মতামত এই দুটো বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা